তো কলতলাতে আজকে প্রচন্ড हेलो गाइज गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल गरीकुन चैनल तुम्हारे अनेक स्वागत जाने ब्लॉग टा स्टार्ट कर लाम तो शुरू थेके लास्ट पर्यंत आमार संगे थाको आमी जा जा शेयर करी पुरो ब्लॉग टा देखते थाको और आमार परिवारे जदि कोनो नतून सदस्य एसे थाको जे देखछो ताके बोलछी तो प्लिज आमार चैनलटाके सबसक्राइब करे देखो पाशे थाका एकटा बेल बाटन आछे ओटा प्रेस करे अल करे राखो ताहले आमी जा जा पोस्ट करब तोमादेर फोने आर कि नोटिफिकेशनगुलो अटोमेटिक पौंछे जाबे। तो आज के हलो बुधवार एखन घड़ीते बाजे 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমি তো ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে আর আমি ঘুম থেকে উঠে কি দেখেছি জানো আজকে যে মানে গোটা রাত তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে আজকে রাতির থেকেই শুনতে পাচ্ছি আর ফ্যানও চালাতে পারিনি এত পরিমাণে ঠান্ডা লাগছিল কাঁথা গায়ে দিয়েছি তারপরও শীত ভাঙছে না দিয়ে উঠে রাতের করে ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি পাখাটাকে। তো আমি জানলা খুলে যেটা দেখলাম সেটাই আর কি তোমাদেরকে তো আমি জানলা খুলে কি দেখলাম জানো গোটা রাতে বৃষ্টি হয়েছে বললাম তো এই যে আমাদের ঘরের পেছনে যে জায়গাটা আমি যেতাম আগে ঘরের পেছন দিক দিয়ে ফুলগুল তুলতে তোমরা দেখেছিলে তো সেই জায়গাটার নিচে একটা আর কি মানে খাল মতো আছে ওই খালে কতটা জল জমেছে আমি যদি নামি তো আমার এই এক গলা জল হয়ে যাবে জানো বৃষ্টির জল সব তো তোমাদের দেখাবো আমি তো দেখে চমকে গেছি যে এত বৃষ্টি হয়েছে গোটা রাত্রি তো মেঘ ডাকছে এখনও মানে গোটা আজকে সারাদিনই বৃষ্টি হবে। তো চলো তোমাদের সব কিছু দেখাবো এখনও ঘরের গেট খুলে বাইরে যাইনি বাইরের অবস্থাটা কি এখনও মধ্যে আমি জানি না বাইরে কতটা জল জমেছে কি জমেনি। তো চলো আমি এটা দেখাই ঘরের পেছনটা দিয়ে গেটটা খুলে দেখি যদি বাইরে জল জমে থাকে তো প্লিজ তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো চলো আগে আমি দেখি কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা হলে বৃষ্টি হলে না আমার খুব ভালো লাগে পুরো দিনটাই ভালো লাগে জানো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে জল জমে আছে দেখো আমি এই যে গাছে ফুল তুলতে যেতাম এরকম ফুল গাছ আর এই ঘরের পেছনে দেখো এগুলো সব জল জমে আছে যে আর বাইরে সবাই ছিপ নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে সবাই মাছ ধরে ধরে বেড়াচ্ছে একজন ওখানে কে মাগুর মাছ ধরেছে সেটা আর কি বাইরে বলা করছে। তো চলো আমি বাইরে গেটটা খুলি খুলে তোমাদেরকে দেখাই। তো চলো আমি আগে বাইরে যাই অন্ধকার ক্যামেরা যদি ওইদিকে করি তো অন্ধকার হয়ে যাবে তো আমি এখন ক্যামেরাটা বন্ধ করছি বাইরে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো তোমাদের দেখাই আমি কি অবস্থা হয়ে আছে ঠিক আছে। রাস্তাটা দেখছো তো এই রাস্তাটা পুরোটা ডুবে যাবে দেখো এগুলো জল হয়ে গেছে এই যে এই রাস্তাটা পুজো পুরো এক মানে হাঁটু পর্যন্ত চলো দেখো আমার পা মুছে চট ভিজে কি অবস্থা হয়েছে এই যে ধুয়ে দিতে হবে রাত্রিবেলাতে মানে এতটা জল হয়েছে আমার তো এই গেটটা লাগানো ছিল তো এদিক দিয়ে জলে ঝাপটা মিলেছে আর কি আর এর ভেতরেও জল ঢুকে গেছে এত জল হয়েছে কলকাতাতে। তোমাদের দেশে এরকম জল বৃষ্টি হয়েছে কি না কমেন্ট করে জানিও অবশ্যই। তো চলো আমি আবার কাজগুলো কমপ্লিট করি হ্যাঁ কেননা বৃষ্টি চলে আসবে এখন একটু বৃষ্টিটা কম আছে বাসনটা আগে মেজে আসি বাসনটা মাঝে থাকলে ঘরের কাজগুলো ঘরে আর কি করা থাকবে আর রান্না জল টলগুলো তুলে নিলে ঠিক না বলো বন্ধুরা। তো বন্ধুরা আমার কাচাকুচি সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা হয়েছে সব হয়ে গেছে তো এবার আমি শোকেসটা গোছাবো গুছে ঘরটা ঝাড়ু মারবো মেজে আজকে মুছামুছিগুলো করবো। আজকে না একজনকে খুব মিস করছি জানো বন্ধুরা সেটা কে জানো সেটা হলো আমার হাজবেন্ড। বৃষ্টি পড়ছে বলো কত সুন্দর থাকলে কত সুন্দর গল্প টল্প করতাম বলো তো অনেক মিস করছি তাকে আমি। তো তার সাথে একটু গল্প করলাম ফোনে আর কি এখন রান্না বসে দিয়েছি আমি। তো এখন কটা বাজে জানো 1:30 বেজে গেছে আজকে একটু দেরি করে রান্নাটা বসালাম আর কি মানে বৃষ্টি মিষ্টি হচ্ছে তো কাজ মাছ সারতে আমার দেরি হয়ে গেছে আজকে ঘরে বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজগুলো করলাম। তো আমি ওখানে ভাত বসে দিয়েছি আর এগুলো সব কেটে রেডি করে নিই আজকে রান্না করব পটল ভাজা আর বেগুন ভাজা আর করবো মাংস।
আর কিছু কেটে নিয়ে আমি দিয়ে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করব মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করব মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব বসে বসে রান্না করতে আমি পারি না তবে মায়ের বাড়ি গেলে বসে বসে রান্না করতে হয় ওখানে তো দাঁড়িয়ে রান্না করার জায়গা নেই তার জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বসে বসে করি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করি রান্না চলো আমি ঝটপট করে কেটে রেডি করে নিই রেডি বেডি করে নিয়ে মশলা মশলা সব কিছু করে নিয়ে আর যখন দাঁড়িয়ে করবো রান্না তখন আসবো তোমাদের সামনে আবার ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আমি ঝটপট করে এগুলো আদা রসুনগুলো ছাড়িয়ে নিই তো বন্ধুরা দেখো আমি দাঁড়িয়ে পড়েছি আর দেখো নাইটি পুরো গুজে নিয়েছি আর এখন আমি পটল ভাজবো আর ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামাবো তো নাইটিটা আমি গুটি নিয়ে রান্না করব কেন বলো তো ওই পায়ের মধ্যে বেঁধে যদি পড়ে যায় তার জন্য তার জন্য নিজের সেফটির জন্য এটা করা আর কি বুঝেছো তাহলে পটলটা আগে একটু ভাজি দিয়ে ভাতটা নামাবো ভাতটা নামালে মিষ্টি উঠে যাবে হলিস করে দিতে হবে পটল ভাজাটা আমি বসে দিয়েছি পটল ভাজাটা বসানো হয়ে গেছে তো চলো আমি এবার ইয়ে করবো কি বলো তো নিশ্চয় হলদিসের জন্য জলটা গরম করবো জল বসে দিয়েছি ও মাথা খারাপ হয়ে গেছে বেগুন তাহলে তো মাখাতে হবে না হলুদ দাঁড়িয়ে চলো হালিশটা আমি গুলে দিই এটা খুব যন্ত্রণা করছে আবার তো হালিশটা গুলে দিই যে আমি ওখানে কাছে নিয়ে গিয়ে তোমাদের সাথে বন্ধু দেখো মাংস আর আলুটা এবার ভাজবো তেল দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি চলো আলুটা ভাজো তখন আমি মশলাটা করে নিই চলো মশলাটা আমি করে নিই তো বন্ধু দেখো মশলা হয়ে গেছে তো বন্ধু দেখো সব মশলা দিয়ে আর কি বসিয়ে দিয়েছি এটা এখন কষা হবে তো চলো আমি ঢাকা দিয়ে দিই তো চলো আমি কাজগুলো কমপ্লিট করে নিই আমি আসছি আবার ঠিক আছে তো এই যে কতগুলো কাজ করেছে আর আমার পেটুতে না আজকে খুব ব্যথা করছে এই যে কাল থেকে পেটে ব্যথা করছে কালকের ব্লগেতে দেখেছিলে তো চলো আমি কাজগুলো আগে করি আর আমাদের মিষ্টু কি করছে মিষ্টু আমাদের খাচ্ছে হরলিক্স এই দেখো মিষ্টু বসে আছে ও এখন হরলিক্স খাচ্ছে আর একটু মানে ঘরে কাজ করেছে দেখো কত সুন্দর মানে এত সুন্দর কাজ করেছে আমি পারি না করতে বিছানা তুলেছে দেখো এ দেখো এগুলো এখানে রেখেছে এগুলো কিন্তু আলাদা থাকার দরকার এখানে রেখেছে কি করবো চলো আমি কাজগুলো কমপ্লিট করে নিই দিয়ে চান করবো আজকে আজকে চানের ভিডিও দেবো তোমাদের চলো আজকে চান করবো তোমাদের সামনে ফোনটা নিয়ে গিয়ে ঠিক আছে অনেকদিন চানের ভিডিও দেওয়া হয়নি তো আজকে দিয়েই দিই চলো চলো একটু পরে আসছি ঠিক আছে তো বন্ধুরা মাংস করবো আর মাংস কষা খাবো না তা কি হয় বলো এই দেখো মাংস কষা দুটো নিয়ে চলে এসেছি একটা মিষ্টুর আর একটা আমার তো চলো মাংস মশলাটা যান খাবি দেখে নাই না তাকে না দেখে নাই তো এরম করে বসি তুই পা তুলে নিয়ে ওপরে দিয়ে এরম করে বসি তো চলো চিকেন কষা খাওয়া হয়ে গেল
মানে এখনো গালের মধ্যে আছে, খাওয়া হয়নি। এটা আস্তে আস্তে ফিলিংসের সাথে চিবিয়ে 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 খাবো আমি এখন। তো এবার বিছনাটাই যে পরিষ্কার করবো, বিছনাটা পরিষ্কার করবো, রান্নার জায়গাটা পরিষ্কার করবো, ঘর বারান্দাটা মুছা হয়ে গেছে, একবার ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দিয়ে আর একবার মুছবো, মুছে খাওয়া দাওয়া করে চান করবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, যেগুলো ভাজা করেছি, এই যে চিকেন, লেবু আর এই যে ভাত আছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, করে চান করতে যাবো। তো দেখো আমি আজকে এখানে বাসন মাজছি, তো কলতলাতে আজকে প্রচণ্ড কেঁচোই ভর্তি, তার জন্য কলতলাতে যাইনি, ধুয়ে আর কি চান করে নেবো। একটু দূরে ধরো, এখানে চান করবা নাকি? হ্যাঁ এখানে চান করবো, কলতলা যেতে ভয় লাগছে, কলতলা পুরো কেঁচোই ভর্তি, পুরো দূরে চান করবো। তো চলো আমার মাজা হয়ে গেল, এবার ধুবো বাসনগুলো, ধুলেই হবে। এই একবারে ধুবো নাকি আর ধুবো না? ধুয়ে উঁচু করে ধর ক্যামেরাটা, আর ধুবো না দেখো এমন করছে। ও চলো বাসনটা আজকে ঠান্ডা লাগছে বেশি, আজকে বৃষ্টি হচ্ছে না তার জন্য। জলের মধ্যে কোনটাকে চুপিয়ে নাও না, কিছু তো হবে না। কেন ঠান্ডা লাগছে বন্ধুরা, বৃষ্টি মিষ্টি হয়েছে তো তার জন্য আর কি, চুম করবি না তুই। আমার নিজেরই চালা লাগছে, চুম করে জানি করছি। তো চলো আমি চানটা করে নি, আমার ঠান্ডা লাগছে বুঝেছো বন্ধুরা। আমাদের মনে একটা ভয় ঢুকে গেছে কেঁচো, জানো কেঁচোর এত অত্যাচার হয়েছে, সব দিকে শুধু কেঁচো বিয়ে বিয়ে বেড়াচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তো দেখো চান টান করে চলে এসেছি আমি ফ্রেশ হয়ে। তো আমার না এই জায়গাটা করে জ্বলছে, জানি না কি একটা হয়েছে আমি মিষ্টি পাশাটা। তো দেখলে তো চান করছে, মানে এতটা চান করেছি আর হাঁচি পড়তে 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 পুরো আবার নাকটাক ব্যথা হয়ে গেছে, জানো ঠান্ডা লেগে গেছে, বাসারা না মিষ্টু। আর আজকে এত ঠান্ডা এত ঠান্ডা, আমার কারেন্টের বিল বাড়ছে, দেখো ফ্যান ট্যান সব অফ করে দিয়েছি। তো যেটা বলছিলাম আর কি, চান করেছি না এতটা, পুরো হাঁচি 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 করতে করতে পুরো আমার নাক দিয়ে ঝুলে সর্দি বেরিয়ে আছে। না কেমন হয়ে গেছে, টানলে সব উঠে যাবে দেখো, মিষ্টি চুলে আমাকে টানলে দেখো বেরিয়ে চলে আসছে, এই দেখো। আর গোটা ঘরে চুল ছিটে ছিটে ভাত তরকারি পুরো ভর্তি করে দিচ্ছে, জানো চুলে টানলে আর কি এরকম করে বেরিয়ে বেরিয়ে চলে আসছে, জানো চুলে মানে বি। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সেই দুপুরবেলায় এসেছিলাম, তো আর আসা হয়নি কেননা মিষ্টুকে পড়াতে এসেছিলো, দেখো বইটা এখনো পড়েই আছে ও। তো পড়াতে এসেছিলো দিদি, পরীক্ষা নিল আর কি বাড়িতে, তার জন্য আর কি একটু লেট হয়ে গেলো তোমাদের সামনে আবার গল্প করতে আসতে। তো এখন রাত্রির অনেক হয়ে গেছে, 9:35 বাজছে এখন রাত্রি, সেই এসেছিলাম কখন। তো চলো বন্ধু আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সেটা প্রেস করে অল করে রেখো। তো কাল আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো সবাইকে গুড নাইট, বাই বাই।